পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। ঋষি দুর্বাসা হিন্দু পুরাণের খুবই পরিচিত একটি নাম। পৌরাণিক ইতিহাসের প্রধান মুনিদের মধ্যে ঋষি দুর্বাসা অন্যতম, যার ভয়ানক রাগের কথা হয়তো সবাই জানেন। আর এই রাগের জন্যই যে তিনি কতজনকে শাপ দিয়েছেন তা বলা মুশকিল। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দুর্বাসা মুনির কাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু পুরাণের ইতিহাসে দুর্বাসা মুনির বিশেষ গুরুত্ব রয়েছে। এই মহা ঋষির জন্মের পেছনেও রয়েছে এক বড় রহস্য। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী একবার মহাদেব অত্যন্ত রেগে গিয়েছিলেন। তখন তার শরীর থেকে এক বিশেষ রশ্মি নির্গত হয়। তার এই ভয়ানক রূপ দেখে দেবতারা ভয়ে লুকিয়ে পড়েন। ভগবান শিবের স্ত্রী পার্বতী এই দৃশ্য দেখে মহাদেবকে বলেছিলেন, আপনার এই রূপের সঙ্গে বসবাস করা সত্যিই অসম্ভব। তখন মহাদেব লজ্জিত হয়ে নিজের ক্রোধের দ্বারা সৃষ্ট রশ্মিকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। সেই রশ্মি গিয়ে অত্রিমুনির পত্নী অনুসূয়ার গর্ভে স্থান নিল। পরবর্তী সময়ে এই ভয়ানক রশ্মি থেকে এক পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম দুর্বাসা, অর্থাৎ যার সাথে বসবাস করা খুবই কঠিন সেই হল দুর্বাসা। ভগবান শিবের ক্রোধের অগ্নি থেকে সৃষ্ট হওয়ার জন্য দুর্বাসা মুনি অত্যন্ত রাগী প্রকৃতির ছিলেন। অল্পেতেই রুষ্ট হয়ে যাওয়া এবং যখন তখন অভিশাপ দেওয়া, এটাই হয়ে ওঠে দুর্বাসার প্রকৃতি। ফলে সংসারের সকলে তাকে সম্মানের চোখে নয় ভয়ের চোখে দেখতেন। ভাগবত পুরাণে দুর্বাসা মুনির এক প্রসিদ্ধ কাহিনীর উল্লেখ রয়েছে। পুরাকালে অম্বরীশ নামের এক রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর বড় উপাসক ছিলেন। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে শক্তিশালী সুদর্শন চক্র নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিলেন। পরবর্তী সময়ে অম্বরীশ এক বড় যজ্ঞের আয়োজন করলে সেখানে সমস্ত বড় মুনি ঋষিরা নিমন্ত্রিত ছিলেন। ঋষি দুর্বাসাও সেখানে উপস্থিত ছিলেন। এই যজ্ঞের জন্য রাজা অম্বরীশ উপোস করেছিলেন। যজ্ঞের সমাপ্তির সময় তিনি উপোস ভঙ্গ করতে গেলে সেই সময় দুর্বাসা মুনি তাকে অপেক্ষা করতে বলে নদীতে স্নান করতে যান। অনেক সময় কেটে যাওয়ার পরও যখন দুর্বাসা ফিরলেন না, তখন ক্ষুধায় কাতর অম্বরীশ অন্যান্য মুনিদের অনুমতি নিয়ে শুধুমাত্র জল পান করলেন। কিন্তু ঠিক সেই সময় দুর্বাসা মুনি সেই স্থানে চলে আসেন এবং বুঝতে পারেন তার জন্য আর অপেক্ষা না করেই নিজের উপোস ভঙ্গ করেছেন অম্বরীশ। এতে তিনি অত্যন্ত রেগে যান এবং তার তেজে এক ভয়ানক রাক্ষসী সৃষ্টি হয়। তখন অম্বরীশ তার ক্ষমতাকে কাজে লাগিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সেই ভয়ানক অস্ত্র এসে নিমেষের মধ্যে রাক্ষসীকে হত্যা করে দুর্বাসা মুনিকে তাড়া করল। তার হাত থেকে রক্ষা পেতে দুর্বাসা প্রথমে দেবরাজ ইন্দ্র, তারপর ভগবান ব্রহ্মা, তারপরে ভগবান শিব এবং সবশেষে ভগবান নারায়ণের শরণাপন্ন হলেন। কিন্তু কেউ তাকে রক্ষা করতে সক্ষম হলেন না। নারায়ণ বললেন, সুদর্শন চক্রকে এখন একমাত্র অম্বরীশই আটকাতে পারে। তখন দুর্বাসা মুনি নিজের প্রাণ রক্ষা করার জন্য অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। রাজা অম্বরীশ সুদর্শন চক্রকে ফিরিয়ে নিলেন। দুর্বাসা মুনির বিশেষ উল্লেখ রামায়ণ ও মহাভারতেও রয়েছে।
রামায়ণে লক্ষণের মৃত্যুর পেছনে দুর্বাসা মুনির ভয়ানক ক্রোধ পরোক্ষভাবে সম্পর্কিত। এই বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। মহাভারতে কুন্তীকে সূর্যমন্ত্র শিখিয়েছিলেন ঋষি দুর্বাসা, যা প্রয়োগ করেই আরাধ্য সূর্যদেবকে সন্তুষ্ট করেছিলেন কুন্তী, এবং এর ফলস্বরূপ মহাবীর কর্ণকে লাভ করেছিলেন। হিন্দু পুরাণের অন্যতম প্রসিদ্ধ ঘটনা সমুদ্র মন্থনের পেছনেও ঋষি দুর্বাসার অভিশাপ পরোক্ষভাবে সম্পর্কিত। বিখ্যাত শকুন্তলার কাহিনীতেও দুর্বাসা মুনির বিশেষ ভূমিকা রয়েছে। আজকের ভিডিওটি ছিল ঋষি দুর্বাসার কাহিনী। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা আর কোন চরিত্র সম্পর্কে বিস্তারিত জানতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।